السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إجاو يومئذ جهنم ولها سبعون ألف زمام माकुल ज़िमाम इन सबुन अल्फ मलक तजुर्रुनहा राह मुस्लिम। सम्मानित दीनी बैठक मुस्लिम भाई और बोन प्रशंसा अल्लाह शांति अवतीर्ण होक अल्लाह रसूलेर ऊपर सल्लल्लाहु अलैहि वसल्लम। आजकल दीनी बैठक बक्तव्य विषय जहन्नम। जहन्नम सम्पर्के आलोचना करते गए प्रारम्भिक आलोचना हुए जहन्नम और जहन्नामी परिचय। तरपर संक्षिप्त कथा हुए जहन्नम के टेने विचार माठे निये जावा हुए। तरपर संक्षिप्त आलोचना हुए जहन्नम कथा बोलते पारे। तरपर संक्षिप्त कथा हुए जहन्नामेर खड़ी हुए मानुष और पाथर। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি, আগুন, জাক্কুম গাছ খাদ্য, জ্বলন্ত উত্তপ্ত গরম পানি, রক্ত মিশ্রিত পুঁজ ও বিভিন্ন শাস্তি। এ বিষয় নিয়ে আমরা আজ গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যারা আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা না থাকলে সেটা ভিন্ন কথা, জায়গা থাকলে আপনাদেরকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি। দাঁড়িয়ে কেউ কথা শোনার চেষ্টা করবেন না, আমি আপনার জন্যই এসেছি। আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমি জানি না সেখানে বসার জায়গা আছে কি না, আপনাকে বসেই কথা শুনতে হবে, এই কথাই ঠিক। অতএব আপনাকে পুনরায় বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, দ্রুত বসে পড়ুন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ মানুষকে পরকালমুখী করেছেন তার একটি বড় মাধ্যম জানো, এই ছেলে, ওই ছেলেটা বসে ওখানে কি করছে, দাঁড়িয়ে আছে কেন, তোমার কানে কথা আসে না? এই ছেলে, এই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, যদি ওইদিকে জায়গা না থাকে, যে ডানে ফাঁকা জায়গা আছে, এখানে এসে বসবেন, আপনাকে বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহর নবী কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন, এটা আল্লাহ রাসূলের নীতি ছিল। যখনই তিনি কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন। সম্মানিত দীনি ভাই বোন, মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে এ কথাই ঠিক, আজ হোক আর কাল হোক। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমানকে, তো আল্লাহ রাসূল উত্তরে বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান। সবচেয়ে বুদ্ধিমানকে এটা উত্তর যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান। মরণ একদিন হবেই, আজ হোক আর কাল হোক। আমি যখন মরণ একদিন আসবে এ বইটা লিখলাম, তো আমাদের পাশের এক উচ্চ শিক্ষিত মাস্টার বললেন মরণ একদিন আসবে এটা তো কমন কথা, তুমি এই নামে বই লিখলা কেন? তা আমি বললাম পড়েন তো। কিছুদিন পরে দেখা হয়ে বলছে তোমার বইটা আমি ১০ বার পড়ে দেখেছি, ১০ বার। তো আমার জীবনে আমি যত বই পড়েছি তাতে এই বইটাই আমি এক নম্বরে রেখেছি, উচ্চ শিক্ষিত মানুষ মরণ একদিন আসবে।
মানুষের জীবন একেবারেই অস্থায়ী, আর যা উপার্জন করেছে তা চার ভাগে ভাগ, যা খায় তা পায়খানা, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো, যা পরে তা পুরাতন হলো, মালাবেসা ফাবলা। তিন, মা আতা ফাক্তানা, যা দিল তা জমা হলো। চার, অমা সেবা দালিকা ফাহজায়েবুলিন্নাস, যেটা ছেড়ে যাবেন সেটা মানুষে ভাগ করে নিবে, স্বাভাবিক গতিতে ভাগ করবে না, হয় মারামারি করে ভাগ করবে, না হয় মামলা করে ভাগ করবে, ভাই ভাই হলে হতে পারে, যেভাবে হোক প্রয়োজনে মারামারি করে ভাগ করে নেবে। আমাদের গ্রামে বাপ মরার কিছুদিন পরে বাড়ির সব কিছু ভাগ করা শুরু করলো, তো এক পর্যায়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। ঢেঁকিটা একজনকে দিয়ে দিবে এটা তারা মেনে নিতে পারেনি, যা আপনি রেখে যাচ্ছেন তা ভাগ হবেই, এ কথাই ঠিক। অতএব জীবনের নাম হলো মিছে মিছে, আছে আর নেই। একদিন দেখেছিলাম বয়স 40, তাই দেখি আজ 60, হঠাৎ দেখি ও আর নেই, তার নাম বয়স। সবচেয়ে বুদ্ধিমান কে? আল্লাহর নবী, মরণকে যে স্মরণ করে। আল্লাহর নবী বললেন, ফাকসুরু যিকরা হাযিহি লাযযাতিল মাউত, পৃথিবীর মানুষ তোমরা ওই জিনিসটাকে বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বাদ আছে। আপনার নরসিংদি বাবু বাজার, তাই না, বাবুরহাট, একটা বড় দোকান নিবে এটা তার স্বাদ, ও একটা ভ্যান কিনবে এটা তার স্বাদ। তো এইটাকে কেটে দিল কি? মরণ। মরণ আসলো, স্বাদ মিটে গেল। আল্লাহ রাসূল বলছেন, যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় সেই জিনিসটা স্মরণ করো, সেটার নাম মরণ। আল্লাহ রাসূল একবার বললেন, জুরু কাবরাকুম ফাইন্নাহু তুজাক্কিরু মাউতাকুম, মরণ স্মরণ করো, কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যেতে হবে, কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে এককভাবে, কবরের পাশে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত, দলবদ্ধভাবে কবরের পাশে দোয়া চলবে না। যেসব মাধ্যম দিয়ে আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, তার সবচেয়ে বড় মাধ্যম জাহান্নাম আর জান্নাত। জাহান্নাম, জাহান্নামের পরিচয়। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে, অমাদ্রাকা মাহিয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়ে, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের এক টুকরাকে বোঝানো হয়, জাহান্নাম বলতে আগুনের এক খণ্ডকে বোঝানো হয়, জাহান্নাম। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হোতা নামক জাহান্নামটি কি? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দেন। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব।
অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাদা, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এইটা আবার কি? আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বাইমানিয়া, মরণ তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা নাসাতাল লিশাওয়া, অবশ্যই এইটা একটা জ্বলন্ত উত্তপ্ত ক্ষিপ্ত আগুন যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। ডাক দে ওকে, মানে তাওয়াল্লা, যে উল্টা মুখে চলে যায়, কথা মানে না। টাকা পয়সা গুনে গুনে রাখে, খরচ করে না, হিসাব নিকাশ করে একত্রিত করে, এই লোককে জাহান্নাম বিচারের মাঠে ডাক দিবে। জাহান্নাম এমন একটি জায়গা যা ক্ষিপ্ত আগুনের নাম। সম্মানিত দিনি ভাই বোন, আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে বলেন নিশ্চয় আমার নিকটে রয়েছে দুর্বহ বেড়ি এবং দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। অতমান রাগুসা, কাঁটাযুক্ত খাদ্য, ও আগাবান আলিমা, আর কষ্টদায়ক শাস্তি জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, জাহান্নাম মানুষের শত্রু। লিতগিনা মাআবা, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, ধোকাবাজ, লুটতরাজ, রাহাজানি করে, জোর জুলুম করে বাড়িঘর দখল করে, মানুষকে জেল হাজতে দেয়, তার থাকার জায়গা জাহান্নাম। এই কথা আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়ে সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদ থেকে আপনার জন্য জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু আল্লাহ রাসূল বলেন, এদওয়ান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন ইন্না সুখরাতাল লাযীম লা তুলকা মিন শাফীরে জাহান্নাম ফাতাবি ফিকারহা বাদা সাবিনা আম, একটা বিশাল পাথরের খণ্ড, 1 কোটি মন, 1000 কোটি মন জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে 70 বছর সময় লাগবে। 1 কোটি মন ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? 1 মাস 1 বছর। 70 বছর গেলে কত কিলো যাবে মানুষ জানে না, জাহান্নাম কত গভীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত মানুষ, সমস্ত জিন, সব কিছু যদি একবারে জাহান্নামের দরজা দিয়ে ঢুকে তাহলে দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না, তার নাম জাহান্নাম। জাহান্নাম বিচারের মাঠে থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, পশু প্রাণী থাকবে, বিচারের মাঠ কত বড়। আল্লাহ তাআলা বলেন ইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, কত বড় করা হবে তা মানুষ জানে না, তবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে,
জিন থাকবে, পশু প্রাণী থাকবে, বিচারের মাঠ কত বড়, জাহান্নাম কত বড়। জাহান্নামীদের পরিচয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা মানকে বাইল কাফির সালাসাতা আইয়াবিল রাকিবিল মুসরি, একজন জাহান্নামীর ডান কাত থেকে বাম কাতের ব্যবধান 3 দিন 3 রাতের পথ, একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে আরম্ভ করলে বাম কাঁধে পৌঁছিতে 3 দিন সময় লাগবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না গিলজা জাহান্নাম, ইন্না গিলজা জিলদিহি ওয়া ইসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা, অন্যা জিরসা মিশ্র ওহুদিন, তার দাঁত ওহুদ পাহাড়ের সমান বড়, ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তিনি বলেন, অন্যা ফাঁকে দেহ মিশ্র বাইজা, একজন জাহান্নামের উরু রান বাইজা পাহাড়ের সমান, বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন, আইনা মাজলিস ওমিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামের বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, একজন জাহান্নামের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি হাজারে 999 জন মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। সম্মানিত দীনী ভাই বোন, আমরা সংক্ষিপ্তভাবে জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন মান জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, ওকে রেডি করা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাইযিন জাহান্নাম, বিচারের মাঠে সেই দিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহ সাবুনা আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে, মা কুল্লে জেমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশির সাথে 70 জন করে ফের 70,000 করে ফেরেশতা থাকবেন, সবাই টেনে নিয়ে যাবে, একজন ফেরেশতার এত ক্ষমতা এই গোটা বিশাল পৃথিবীকে হাত দিয়ে উঠে দিতে পারে। জাহান্নামকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে মর্মে বুখারি মুসলিমের হাদিসে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে, এক একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন, তারা টেনে হেঁচড়ে বিচার মাঠে জাহান্নামকে নিয়ে যাবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে, অবাক। মহান আল্লাহ বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাত ফাতাকুল হাল মিন মাজিদ, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে, হালবে মাজিদ, আর কি কিছু আছে। এই যে কথা বলছে, যেদিন আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, হালিম তালাতে তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে, হালবে মাজিদ, আর কি কিছু আছে। এই যে জাহান্নাম কথা বলতে পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাযুল ইলকা জাহান্নাম, জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে মানুষকে দিতে থাকবে, আর জাহান্নাম বলবে, হালবে মাজিদ, আর কি কিছু আছে, হালবে মাজিদ, আর কি কিছু আছে। ফায়াজাউ রাব্বুল ইজ্জাতে কাদামাহু ফিহা ফায়ানগা বিবাজ ওয়া ইলা বাজিন ফাতাকুলু কত কত কত
যখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নামে কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে একেবারে চাপা লেগে জমা হয়ে গিয়ে আটোসাটো হয়ে যাবে, আর বলবে যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই যে জাহান্নাম কথা বলতে পারে, বুখারী মুসলিমের হাদিস, জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, জাহান্নাম অভিযোগ করতে পারে। ফাকালাতিন নার, জাহান্নাম অভিযোগে বলল, রব্বি একুল বহু বাদান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, এইদিকের আগুন এইদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, এদিকের আগুন এদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, আমার ভিতরে শাস্তি খুব বেশি হয়ে গেছে, আমি একে বহন করতে পারছি না, তুমি কি আমার একটা কথা শুনবে, জাহান্নামে কিছু শাস্তিকে একটু লাঘব করে দিবে? এটা জাহান্নামের অভিযোগ। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো যে আমার কিছু অংশকে ধরে খাই, আপনি কি একটু জাহান আমার কথা শুনবেন? আল্লাহ তাআলা বললেন, ফাওজেনা বিল নাফসাইন, ফাওজেনা লাহ বিল নাফসাইনে, জাহান্নামের অভিযোগ মেনে নেওয়া হলো। আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ আমি মেনে নিলাম, তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো। তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, পৃথিবী 6 মাস গরম থাকবে আর ঠান্ডা থাকবে, আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে, শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয়, কোনো এলাকায় কম ঠান্ডা কোনো এলাকায় বেশি ঠান্ডা। আবার এমনটা হতে পারে যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয়, আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয়, শ্বাস যে এলাকায় যেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় কম হয়, তেমন গরম কম হয় বেশি হয়, এমনটাই হতে পারে, হাদিস বুখারী মুসলিম। তবে জাহান্নামের অভিযোগ আল্লাহ তাআলা মেনে নিয়েছেন মর্মে বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার আল জান্নাহ ওয়ান নার, জাহান্নাম এবং জান্নাত বিচের মাঠে আল্লাহর কাছে হইচই লাগিয়ে দিবে, তর্ক লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে, উফিরতু বিল মুতাজাব্বিরিন ওয়া মুতাকাব্বির, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী কেন, আমার ভিতরে জালেম, যারা দাঙ্গাবাজ, যারা জুলুমবাজ, যারা ক্ষমতা দেখিয়ে মানুষের জমি জায়গা দখল করেছে, তারা আজকে আমার ভিতরে কেন? এটা জাহান্নামের অভিযোগ। জাহান্নাম বলবে, ও সিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী স্বৈরাচারী বদমেজাজি ক্ষমতা ধরেরা আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম ইন্না মান্তি আযাবি, তুমি আমার শাস্তি, জাহান্নাম তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার শাস্তি, ওয়াদ দেব বেকেমান আসামিনে বাদি, তোমাকে দিয়ে আমার যার ইচ্ছা তাকে শাস্তি দিব, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব জাহান্নাম, এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী বদমেজাজিদের দিয়েছি। জান্নাত বলবে, আল্লাহ আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, জান্নাত ইন্নামা আনতি রাহমাতি, জান্নাত তুমি আমার দয়া, জান্নাত তুমি আমার দয়া, আর হামো বেকে মানা সমিনে বাদি, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে দয়া করব। ইন্না লিল্লাহে মেয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। তোমরা দাঁড়িয়ে কেন, এই ছেলে দাঁড়িয়ে কেন ওখানে, তোমরাই কি পাহারা দিচ্ছ, ঢং দেখাচ্ছ, এই ছেলে নাসিম দরওয়াজা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, তোমরাই কি নাকি পাহারা দিচ্ছ যারা তারা নাকি, আপনার তো একটা শরম থাকা দরকার। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনাকে তো আমি অনেক ভালোবাসি, আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন,
আপনি নিজে কষ্ট পান এটা তো আমি চাইনি। আপনি গতানুগতিক প্রোগ্রাম পেয়েছেন, 33 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 33 বছরে কেসা কাহিনী বলিনি। হঠাৎ একদিন গাড়ির গায়ে লিখা আছে আদাওয়া ইলাল্লাহ, তো দেখা আমি বিষয়টা ভাবলাম ব্যাপারটা কি, আদাওয়া ইলাল্লাহ কি? তো বলছে আব্বু আদাওয়া ইলাল্লাহ কি আমার জানা নাই। বলছে আব্বু লন্ডন এইসব ইউরোপ ওই আপনার ফ্রান্স ইটালি এসব ঘুরে এসে দেখলাম যারা আসলে বুদ্ধিবিদ্যে বিক্রি করে খায়, জ্ঞান বিক্রি করে খায়। তো আমাদের দেশ তো দেখি সবাই খালি রাস্তা নিয়ে ব্যস্ত, বহির্বিশ্ব থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এদেশে যদি বড় বড় আপনার মেডিকেল করতো, আমাদের দেশের মেয়েদেরকেও বড় ডাক্তার করতো, মেয়েরা চিকিৎসা পেত মেয়েদের কাছে। বহির্বিশ্ব থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে যদি এদেশে মেডিকেল খুলে বড় বড় ডাক্তার করতো, তো অসহায় মানুষেরা চিকিৎসা পেত, লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে, সিঙ্গাপুর যায়। আবার দেখি আরব দেশগুলি শুধু খালি বিনোদন নিয়ে ব্যস্ত, খেলবে ব্রাজিলের লোক আর খেলা হবে কাতারে, অবাক কথা। তো ঘুরে ঘুরে দেখলাম যে সব কিছু ওদের আর আমরা আছি ওদের মাঠে। তো সূচনায় যাই, আপনাকে তো দেখছি 30-32 বছর থেকে বক্তব্য দিচ্ছেন, ফলাফল মাঠে আমি দেখেছি, তাতে আমি মনে করছি যে এরকম প্রোগ্রামের সাথে আমি একমত নই। মক্তব্যভিত্তিক শিক্ষা কার্যক্রম, মক্তব্যভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করবো ইনশাল্লাহ এদেশের মাটিতে, সারা দেশ জুড়ে মক্তব্যভিত্তিক শিক্ষা কার্যক্রম, মক্তব্যভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব সারা দেশ জুড়ে ইনশাআল্লাহ। সেই প্রোগ্রামেই এর নাম দিয়েছি আদাওয়া ইলাল্লাহ, মক্তব্যভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম। দেখি বই ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, সব কিছু রেডি করে প্রায় 300-এর অধিক বক্তব্য চালু হয়ে গেছে। আমি বললাম আব্বু জামিয়া সালাফের এটা একটা বিশাল শাখা, আমার মনে বড় শখ এ দেশের মাঠে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমার মনে বড় শখ এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে বলছি, সামনে শত মিডিয়া কলম সাথে আছে, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটাই বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরকমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। বিদেশি শিক্ষক ইন্ডিয়ান শিক্ষক অনেক। আগামীকাল থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর আপনাদের জামিয়া সালাফিয়া শিক্ষকতা করার জন্য আসছেন, এটা আপনাদের জামিয়া সালাফিয়া। যারা আরব ভূখণ্ড থেকে আসবেন তাদের থাকা খাওয়া লাগবে, যাতায়াত লাগবে, বেতন লাগবে না। যারা ইন্ডিয়া থেকে আসে তাদের থাকা খাওয়া লাগবে, তাদের বেতন দেওয়া লাগবে। জামিয়া সালাফিয়া আজীব প্রতিষ্ঠান, যারা এদেশের তাদের বাবুর্চি ভিন্ন, যারা ইন্ডিয়ার তাদের বাবুর্চি ভিন্ন, যারা আরব দেশের তাদের বাবুর্চি ভিন্ন। আপনাদের জামিয়া সালাফিয়াই প্রায় 410 জন এতিম আছে, আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া সেটা প্রায় 51 বিঘে জমির উপরে। এখানে একটা মসজিদ তৈরি করছেন আপনারা 200 শতক জমির উপরে, প্রায় 6 বিঘে জমি নিয়ে,
যার একতলাতে 10,000 মানুষ সলাত আদায় করতে পারবে, যার পাইলিং কাজ চলছে, আমার মনে বড় সাত এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ। জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিনি, কলম খাতাতেও ফাঁকি দিব না ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, 26 বছর থেকে ফতোয়া লিখি, 6 বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। এই দেশের বড় বড় আলেম দিয়ে, দেশ বিদেশের বড় বড় বিদ্বান দিয়ে ফতোয়া বোর্ড পরিচালনা করা হয়, সেটাই হচ্ছে আল ইতেসাম পত্রিকার ফতোয়া বোর্ড, জামিয়া সালাফের ফতোয়া বোর্ড। 10-12 জন দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকেন যখন ফতোয়া বোর্ড চলে। সেই ফতোয়া বোর্ড থেকে ফতোয়া পাস হওয়া আপনাদের পত্রিকা আল ইতেসাম পত্রিকা, বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের বাংলা ভাষায় পত্রিকা আল ইতেসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ, দেশের অমূল্য সম্পদ। এই মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম সহযোগিতা করবেন 10 টাকা পরে মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি এই মক্তবকে দেশ জুড়ে কবুল করো যেটা জামিয়া সালাফের অধীনে চলছে। আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে সূচনাতেই সুন্দর শিক্ষা দাও, আকিদা আদর্শের শিক্ষা দাও। সুন্দর শিক্ষার খুব প্রয়োজন রয়েছে। আল্লাহর নবী যে বললেন, শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি এক বাড়িতে ঢুকছি লন্ডনে সকালের রাস্তায়, তো আমি পিছনে আছি, আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং, সেই ছেলেটার চাচা আমার সামনে আছে, দুইজন মিলে ঢুকছি। ওর ভাতিজা বাড়ি থেকে বের হয়ে চাচাকে বলছে গুড মর্নিং সকালের নাস্তায়, চাচাও বলল গুড মর্নিং। অবাক হয়ে গেলাম, খেতে বসে বললাম, জনাব গুড মর্নিং এক পাল্লাই দেন আর আসসালামু আলাইকুম এক পাল্লাই দেন, দেখেন তো কোনটা ভারী হয়। জনাব আদর্শ বিক্রি করে খেতে আসিনি, রুজি উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে পারি না। গুড মর্নিং এর সামান্যতম মূল্য আছে, কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যেতে কি মূল্য আছে, এর কি দাম, সরিষা সমপরিমাণ দাম মানুষ বের করতে পারবে না। আর আসসালামু আলাইকুম মানে হলো আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, আসসালামু আলাইকুম আল্লাহর দেওয়া বিধান, সাক্ষাৎ হলে বলবো আসসালামু আলাইকুম, আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান, সাক্ষাৎ হলে সকালেরটা গুড মর্নিং, বিকালেরটা গুড নাইট, আরও যে কত কি সব মানুষের বানানো। দুবাইয়ে খেতে বসেছি, তো ছোট্ট ছেলে 5-6 বছর, বাপে কথায় কথায় তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা বললাম, জোনা এদেশে কেন এসেছেন, কি করতে চান, বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন এটা কি, একবারও তো আপনি বললেন না জাজাকাল্লাহ খায়। আব্বু এত সুন্দর কাজ করলে তুমি, বাটিটা নিয়ে এসে দিলে, তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, ওটাও শিষ্টাচার এটাও শিষ্টাচার। আপনি জাজাকাল্লাহ খায়ের এক পাল্লাতে দেন আর থ্যাংক ইউ এক পাল্লাতে দেন, দেখি তো কি হয়। কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন না। জিরোর তো দাম আছে, জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই, যদি একের ডান দিকে বসান তাহলে 10, আর একটা বসালে 100, আর একটা বসালে 1000, তাহলে জিরোর দাম অনেক আছে, থ্যাংক ইউর দাম জিরোর সমান নয়। আপনাকে আমি এক গ্লাস পানি দিলাম, আপনি বললেন থ্যাংক ইউ, কিছুই না। আপনাকে আমি এক গ্লাস পানি দিলাম, আপনি যদি বলেন জাজাকাল্লাহ খায়ের, এক গ্লাস পানির বিনিময়ে দিতে আপনি কাকে বললেন, আল্লাহকে বললেন, আপনি নিজেও দিলেন না, আপনি দিতে বললেন কাকে, আল্লাহকে। আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তো বা আমার সেন্ডারটা নিচে পড়ে গেছে উঠিয়ে দিতেন, এটা আপনি করতেন, কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন, আল্লাহকে।
এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন, তো আমি আমেরিকায় বিপদে, আপনি যে বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে, আল্লাহ বলছেন যে আমি বিনিময়টা দিয়ে দিলাম, তোমাকে আমি বাঁচিয়ে দিলাম, দুটো এক হবে? এটাই জামিয়া সালাফিয়া। আপনি স্বাভাবিক দেখবেন না। যদি আমি জানি না যে আপনি নরসিংদীর মানুষ, ব্যবসায়ী মানুষ, জামিয়া সালাফিয়ার কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই, তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তি দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে। জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে। ওদের বেতন হবে 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, 30 তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান সেখানে একটা বিশাল ভবন করা আছে, 34 জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে। ক্লাস শেষ হলে পরিবারের কাছে চলে যায়, নিজের মতো খাই থাকে। প্রতিষ্ঠান কিভাবে চলে তাদের জানা নেই, তারা জানা প্রয়োজনও মনে করে না, আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না। রশিদ বহি দিয়ে জামিয়া সালাফিয়া চলে না। এ দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আমার মনে বড় শাক এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই সব। আপনার গতি দেখে আপনাকে আমি কথাটা বলে রাখলাম, এই দাবিতে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, এটুকুই দাবি। এরপরে বাকিটুকু আল্লাহ দেখবেন এটা কিভাবে চলবে। 1 মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে, কই আমরা তো এলাকা থেকে কবে কি করি তা বুঝতে পারি না, 32 লক্ষ টাকা কি এখানে আছে? রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ, জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, অকুদহান না চলে হেজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করল, পাথর কেন জাহান্নামে যাবে? এক শ্রেণীর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হয়, সেই জন্য পাথর জাহান্নামে যাবে। আরেকটা হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয়, দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকেই জাহান্নামে দেওয়া হবে, আর বোকা মানুষগুলিকে বলা হবে তোকে তো জাহান্নামে দিয়েছি তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি, ওকে বানানো হবে, ওকে অপমান করা হবে। কোন ছবি মূর্তি রক্ষা পাবে না যেদিন ঈসা আলাইহিসসালাম আসবেন, পৃথিবীর কোন ছবি মূর্তি এবং শুকুর সব মারা পড়বে, ধ্বংস হবে, অযথা পরিশ্রম, তার ফলাফল ভয়াবহ, জাহান্নামের আগুন হবে মানুষ ও পাথর, সেখানে কাঠখড়ি থাকবে না, সেখানে কয়লা থাকবে না, জাহান্নামীদেরকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন খুজুহ ফাগুল্লুহ সুমাল জাহিম সাল্লুহ, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না, ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না, ফেরাউনের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। দম্ভী স্বৈরাচারী জুলুমবাজ জোর করে মানুষকে জেল হাজতে দেয়, এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, সেদিন কেউ হাত খুলে দিতে পারবে না, বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। গায়বান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতে জেলে যাব, আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়, দেশবাসী দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি মেনে নিতে পারি না, আমি এমনিতে জেলে যাব, হাতে হাত করা দেওয়া, পিছন দিকে হাত বাঁধা, কেউ কি পালিয়ে যাবে মাঠ থেকে? কেউ পালিয়ে যাবে না, অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন। মহান আল্লাহ বলেন যতবার জাহান্নামের চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে, 24 ঘন্টায় 70 বার তাকে রেডি করা হবে, জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে, আবার জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে। আল্লাহ তাআলা বলেন সাউর হেকুহুম সাউদা,
আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল, সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদি মুমাদ্দাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে ঘেরা হবে এবং উঁচু উঁচু স্তম্ভে বেঁধে রাখা হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনহুম মান তাখুজুহুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত, অমিনহুম মান তাখুজুহুন নার ইলা রুকবাতাইহি, কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত, অমিনহুম মান তাখুজুহুন নার ইলা হাকওয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত, ও অমিনহুম মান তাখুজুহুন নার ইলা তারকওয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারকুম জুজুন মিন নারি জাহান্নাম, নারকুম জুজুন সাবিলা মিন নারি জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে জাহান্নামের আগুন এর চেয়ে 69 গুণ ক্ষমতাধর। মিসল কুল্লুহুন্না মিসল হাররিহা, সবটাই এর মতো, জাহান্নামের আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে। আমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি ক্ষমতা রাখে জাহান্নামের আগুন। যেই খড়খড়িতে বসে আছেন এতে ভাত রান্না করতে যত সময় লাগবে, কেরোসিন তেলে তার চেয়ে কম সময় লাগবে, কেরোসিন তেলে যত সময় লাগবে তার চেয়ে কম সময় লাগবে আপনার কাঠ খড়িতে, কাঠ খড়িতে যত কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে যত সময় লাগবে গ্যাসের চুলায় তার চেয়ে কম সময় লাগবে। তার মানে আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে, যেটা মানুষের কাছে ধরা পড়ছে জাহান্নামের আগুনের চেয়ে অনেক বেশি। জাহান্নামের শাস্তি উল্লেখযোগ্য শাস্তি, জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম তামুল আসীম, নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য, নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। মহান আল্লাহ বলেন ইন্না শাজারাতুন তাখরুজু মিন আসলি নার মিন আসলি জাহান্নাম, এই জাক্কুম গাছগুলি জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে, পানির ভিতর থেকে একটা ঘাস গজিয়ে উঠে, তার নাম দম ঘাস। যাদের বাড়ির পাশে নদী আছে তারা দেখতে পাবেন যেই সময়তে নদীতে বন্যা থাকে না ওই সময়ে নদীর পানিটা কালো থাকে আর নিচে থেকে ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে তেমনি আগুনের ভিতরে ঘাস গজাতে পারে, সেটা হলো জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন তালোহা কানো রৌসু শায়াতিন, জাক্কুম গাছের ফলগুলি মনে হবে শয়তানের মাথার মতো। অবাক, জাক্কুম গাছ জাহান্নামের আগুনের ভিতরে তৈরি হবে, তাতে আবার ফল হবে, ফল হবে শয়তানের মাথার মতো। কথাটি বুঝলাম না, শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি, এ দিয়ে আল্লাহ কি বুঝালেন? পৃথিবীর সব বিদ্বান বলছেন এ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন খারাপ, জাক্কুম গাছের ফল হলো খারাপ, জাক্কুম গাছের ফল হলো খারাপ। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন আরে না 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 না, শুনেন শুনেন শুনেন, মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ তা বুঝে, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে? মানুষে বলে ছেলেটা এত ভালো, ছেলেটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরি। পরি কি কেউ দেখেছে? কেউ দেখেনি। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনিকে কেউ দেখেনি তবুও বলে ও বুঝে। আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলেন এইরকমই আল্লাহ বলেছেন রূপক ভাবে, এটাই হবে বলে তিনি বলেন না, পৃথিবীর সব বিদ্বান জালে বলেছেন সেটাই চূড়ান্ত। জাক্কুম গাছের ফল খারাপ, 1000 বছর চাইবে খাদ্য, খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ওটা কাঁটা দিয়ে ভরা, ভিতরেও যাবে না বাইরেও আসবে না, তার নাম মরবেও না বাঁচবেও না, এখনো পানি চাইবে। 1000 বছর যখন চাওয়া হবে
তখন তাকে রক্ত মিশ্রিত পূজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। আল্লাহ বলছেন ফাসুকু মান হামিমা ফাকাতামাহুম, তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি, রক্ত মিশ্রিত পূজ মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে, উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে উঠে না, জড়াতে থাকে, ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে। যখন পিপাসার তাড়নায় মুখে দিয়ে দিবে, হাতে হাতে শরীরে যা কিছু চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে, হাড় হাড্ডি থাকবে মাত্র জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম জাহান্নামের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিন্নারে হায়া, নিশ্চয় জাহান্নামে সাপ আছে, কামসালিল বেগালা কামসালিল বক, বিশাল বিশাল উটের সমান, ওয়াইনা লাতাসাও, ও যদি একবার দংশন করে ফায়াজাত হামাতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে একবার দংশন করলে, এই সাপ সব সময় দংশন করতে থাকবে। তিনি বলেন ওয়াইনা ফিন্নারে আকারি মিসলাল বেগাল, জাহান্নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান, একবার যদি দংশন করে ফায়াজাত হামাতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে, এই বিচ্ছু দংশন করতে থাকবে, এই সাপ দংশন করতে থাকবে সর্বদা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামের শাস্তি? জাহান্নামে যে মারার হাতুড় থাকবে ওর নাম মাকামে হাম্বল, কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য ওটার নাম মিত্রাক, কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে তার নাম মিত্রাক, স্বাভাবিক ছোট হাতুড়। আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে ওটার নাম হাম্বল, যার অনেক বেশি ওজন। জাহান্নামের হাতুড়কে বলা হয়েছে হাম্বল, আর কবরের শাস্তির হাতুড়কে মাকামে, আর কবরের শাস্তির হাতুড়কে বলা হয়েছে মিত্রাক, যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে। তাহলে দুইটার মধ্যে ব্যবধান, আল্লাহর নবী বলেছেন কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে মিত্রাক, লাউ ধরে ভাবে হাজাব আল্লাহ সোরা তরাবান, যদি ওই কবরের ওই হাতুড় দিয়ে হিমালয় পাহাড়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে ধুলা হয়ে যাবে, কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারলে ধুলা হয়ে যায় তাহলে জাহান্নামীকে যেই হাতুড় দিয়ে মারা হবে সেটা কেমন? আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার বলার জন্য বলছি আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এটা যদি কেউ তিনবার বলে তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে আমার ভিতরে দিও না। আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, ও আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, ও আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি, ও আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে কোনো সময় সালাম ফিরতেন না, আর জানাজার সময় তিনি বলতেন ওয়াইধু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি এই লাশকে জাহান্নামের শাস্তি দিয়ে বাঁচাও, তুমি এই কবরের শাস্তি থেকে বাঁচাও। জানাজার দোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেন, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী। নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে, নারীরা সহজে জান্নাতে যেতে পারে, নারীরা সহজে জান্নাতে যেতে পারে। চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা, ও জাহান্নামে যাবে না। এক, পাঁচ ওয়াক্ত সলাত, দুই, রমজান মাসের রোজা, তিন, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও, চার,
জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা, নারীদের জন্য জান্নাত সহজ। আল্লাহর নবী বললেন আর নবীও ফিল জান্না, নবী জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, মহিলাও জান্নাতে যাবে। ওই মহিলা কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী জান্নাতি নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে, নারীরা সহজেই জান্নাতে যাবে। মর্মে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, জান্নাত পাওয়ার আশা করতে হবে আর জাহান্নাম থেকে বাঁচার আশা করতে হবে। জীবন বাঁচি রেখে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তাতে এই দোয়াগুলি পড়ুন। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দান করা, দানের হাত প্রশস্ত বজায় রেখে জাহান্নাম থেকে বাঁচার প্রাণপণে চেষ্টা করার অনুরোধ জানিয়ে, আহল পরিবারকে শক্ত হাতে দমন করার দেখার অনুরোধ জানিয়ে, পাঁচ অক্ত সালাত, হালাল রুজি, দাঙ্গাবাজি বা দোকানে আড্ডা পিটা এসব কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। বই পুস্তক অনেক আছে, ও এখানে আছে, আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বাড়ি আছে, আর যে আব্দুল্লাহর যেটা সিলেবাস মক্তবের আপনারা সংগ্রহ করেন, মক্তব চালু করেন, আব্দুল্লাহর লোকজন তাদের সাথে যোগাযোগ করেন, সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাল্লাহ। এই শক্ত পদক্ষেপে নেমেছি, পদক্ষেপ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ সহযোগিতা করবেন। আমি সাধারণ মানুষ, আমার হাতের যেসব বই পুস্তকগুলি আছে সেগুলি দেখুন, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয় নামাজের উপরে, তারপরে দোয়ার ব্যাপারে। বিশেষভাবে ফেকার একটা বই বের করা হয়েছে, ফিকহুস সালাফ, আমাদের জামিয়া সালাফিয়া থেকে বের হয়েছে, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালির ফেকা, অর্থাৎ আহলে হাদিসের ফেকা। বইগুলি সব স্টেজে আছে, দিনী ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা জাহান্নামের উপরে, জাহান্নাম থেকে যে কোনো মূল্যে বাঁচার চেষ্টা করার অনুরোধ জানিয়ে পরামর্শে দোয়াগুলি, এবং হালাল জায়গায় ভালো জায়গায় দান খায়রাত করে জাহান্নাম থেকে বাঁচার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি। আর আলিতে সাম পত্রিকা এখানে আছে, কেউ এমনি যাবেন না, নিজের কাছে 30 টাকা না থাকলে আর একজনের কাছ থেকে নিয়ে 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, আপনাকে মূল্যায়ন করতে হবে। আমরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবন বাজি রেখে মানুষকে সঠিক পথে নিয়ে আসতে চাচ্ছি, সেইটা তো আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি যদি মূল্যায়ন না করেন তাহলে এত চেষ্টা প্রচেষ্টা তাহলে কেমন হলো, অথচ জাতির জন্য এটা করা হচ্ছে। মর্মে সকল দিনী ভাই বোনকে পত্রিকাগুলি এবং মক্তবের সিলেবাস, আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি, আমি এইগুলি বই সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।